আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভালো গাইসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো ড্রাইসেল ব্যাটারি নিয়ে। এই ড্রাইসেল ব্যাটারি বসে গেলে আমরা কিভাবে কাজ করে এই ব্যাটারিকে সচল করব বা পারফরমেন্স ভালো রাখব। তো ভিউয়ার্স, পুরো প্রসেসটা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে প্রাইভেট কার বা মাইক্রোবাস, বাস এবং ট্রাক, আমাদের সম্মানিত ড্রাইভার সাহেব যখন রাইড করে, স্টারিংটা যখন হাতে থাকে, তখন দেখবেন যে ডাইনে বামে ডাইনে বামে অলওয়েজ কিন্তু করতে থাকে। বিশেষ করে ম্যানুয়াল স্টারিংয়ের ক্ষেত্রে এই কাজটা বেশি হয়। তা এটা কী কারণে হয় আমি এই প্রসঙ্গে আসব, তার আগে চলুন আর কিছু কথা বলে নেই। তো ভিউয়ার্স, এখন সর্বপ্রথম আমি আপনাকে দেখাবো যে ব্যাটারিটা কী পরিমাণ ডাউন হয়ে গেছে। এই যে দেখুন, আপনার হর্ন বাজতেছে, হর্ন সুন্দর বাজতেছে, বাট দেখুন যখন আমি সেলফ প্রেস করতেছি, এই দেখুন সেলফ যখন আমি প্রেস করতেছি, তখন দেখুন পুরোটা ডাউন দেখাচ্ছে বা পাওয়ার লস দেখাচ্ছে ব্যাটারির। ব্যাটারিটা খুলতে খুলতে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমি যে অবস্থায় দেখলাম যে ধরেন এই ব্যাটারিটা আপনার 12 ভোল্ট ব্যাটারি 6 ভোল্ট ডাউন হয়ে গেছে বা বসে গেছে, 6 ভোল্ট কাজে দিচ্ছে। যেমন ধরেন আপনার সাইড লাইট খুব সুন্দর যাচ্ছে, ইন্ডিকেটর লাইট বা হর্ন ভালো বাজতেছে, আপনার সেলফ হচ্ছে না। তো এই রকম যদি অবস্থায় থাকে তাহলে আপনারা ব্যাটারিটা আমি যে কাজটা করাবো এই কাজটা পুরোটাই ফলো করবেন, আশা করি সফলতা অর্জন করতে পারবেন। তার আগে আমি একটা কথা বলি নেই যে এই ব্যাটারিটি, ড্রাইসেল ব্যাটারিটি যদি সম্পূর্ণরূপে ডেড হয়ে থাকে বা কোনো কিছু, আপনার নিউট্রাল বাতি জ্বলছে না, হর্ন বাজতেছে না, একদম ডেড, তাহলে আপনারা এই প্রসেসটা ফলো করবেন না। কেন করবেন না? একটা মৃত্যু মানুষকে যতই আপনি ট্রিটমেন্ট বা ডাক্তার দেখান না কেন, ওনাকে জীবিত করা সম্ভব নয়। সেম একইভাবে একটা ড্রাইসেল ব্যাটারি বাইকের ক্ষেত্রে এই প্রসেসটা করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। 10, 20, 50, 100 টাকা যায় খরচ হয়ে যাবে, এটা সম্পূর্ণ আপনার জলে চলে যাবে। তো এটা এই জন্যই বলা যে আপনারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, আমি চাই না যে একটি টাকাও আপনাদের নষ্ট হোক। এখন দ্বিতীয় নম্বর বিষয়টা, আমি যে বললাম যে স্টারিং ডাইনে বামে যাওয়ার কারণ কী, অবশ্যই আপনারা বলবেন যে ওনার ভারসাম্য বা কন্ট্রোলের ক্ষেত্রে বা যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আমাদের ড্রাইভের সাহেব স্টার্টিংটা ডাইনে বামে অলওয়েজ করে। তো এটা আরও সুন্দর হতে পারে, মানে অ্যান্সারটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো এই কথাটা বলার কারণ হইল, আপনারা একটা জিনিস নিজে লক্ষ্য করে দেখবেন যে ব্যাটারিটা যখন আপনারা খুলবেন, দেখবেন এখানে লেখা আছে ডো নট ওপেন। তো এখন বিষয় হইল, কোম্পানি আমাদেরকে বলেই দিয়েছে যে এই ব্যাটারিটা, এই ডো নট ওপেন মানে কোনোভাবেই খোলা যাবে না, ধরে নেন। তো এখন আমি এটা বলার কারণ হইল, আপনারা যখন এই প্রসেসটা করতে যাবেন অবশ্যই তো ওখানে দেখবেন যে ডো নট ওপেন। তো আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে না দিলে হয়তোবা আমি আমার নিজের কাছে প্রশ্নবিদ্ধ থাকব। তো যাই হোক, এখন বিষয়টা হলো যেটা, ধরেন আপনার একটা বাইক আছে 5 বছর বাইকটির বয়স, 2 বছর আগে বাইকটির কোম্পানি বন্ধ হয়ে গেছে, আপনার বাইকটি সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে, বাইকটি স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে আপনারাই বলুন যে একজন মেকানিকের করণীয় কী, আপনার বাইকটা বাসায় ফেলাই রাখবে, ওই সিডিআই ইউনিট কতদিনে পাবেন কি না, বা মডিফাই করে বা অন্য কোনো বাইকের সঙ্গে সিডিআই ইউনিটটা সংযোগ করে আপনার বাইকটা সচল করে দিবে? তো অবশ্যই আপনারা বলবেন যে অবশ্যই বাইকটি সচল করতে হবে মডিফাই করে। এজন্যই আমি বিষয়টা বললাম বা প্র্যাকটিক্যালে দেখলাম যে এটা খুলতে মানা করে দিছে কোম্পানি, তারপরও আমাদেরকে কাজের ক্ষেত্রে একটু এক্সট্রা নলেজ একটু খাটাতে হয় আপনাদের, মানে আপনাদের বিষয়টা মাথায় রেখে। তো ভিউয়ার্স, যাই হোক অনেক কথাই বলে ফেললাম, এখন চলুন পুরো প্রসেসটা আমি আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, সর্বপ্রথম এই ডোনট কভারটা আমাদেরকে খুলতে হবে। তো খোলার সময় অবশ্যই সাবধান, ব্যাটারি যদি এখানে থাকে আপনি একটু দূরে থাকবেন, কারণ কোনো কারণে এখান থেকে যদি অ্যাসিড আপনার হাতে চোখে লেগে যায় তাহলে একটা ক্ষতি হতে পারে। একটু কেয়ারফুলি খুলবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। তো ভিউয়ার্স, এই যে ব্যাটারিটা 50-50 চান্স আছে, 50-50 চান্স আছে, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে একটু হালকা করে অ্যাসিড পানি দিয়ে দেবো, একটু দিয়ে নেই আগে।
ভিউয়ার্স, ব্যাটারিতে আপনারা অ্যাসিড পানি অবশ্যই দিবেন। অ্যাসিড পানি দেওয়ার পর অবশ্যই অবশ্যই 10 থেকে 15 মিনিট এই কভারটা ওপেন অবস্থায় রেখে দিবেন। একটা বিষয় মিস্টেক হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখুন যে এই যে খাঁজ কাটা যে স্টারের মতো ভেতরে অংশটুকু আছে, আমার এই যে কানেক্টরটা এখানে লেগে যাচ্ছে এবং এটা ওপরের দিকে চলে যাচ্ছে। তো এই যে খাঁজ কাটা ঘাসগুলো আছে বা বিটগুলো আছে, এই বিট বরাবর আপনারা অ্যাসিডগুলো দিবেন। অবশ্যই অবশ্যই সমানভাবে দিবেন, একটু ওভার হয়ে গেলে কিন্তু আপনার এটা এখান থেকে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যখন ব্যাটারি গাড়িতে চলবে, চার্জ হবে, তখন দেখা গেল যে এটা উপর দিকে আসতে পারে। ব্যাটারিতে অ্যাসিড দেওয়ার পরে আপনি 10 মিনিট কমপক্ষে ওয়েট করবেন, এই কভারটা খোলা থাকবে সম্পূর্ণরূপে। এখন বিষয়টা হলো, দ্বিতীয় যে বিষয়টা আসলো, আপনার ব্যাটারিতে অ্যাসিড দেওয়ার কারণে একটু স্লো চার্জ দিতে হবে। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমার কাছে ব্যাটারি চার্জার আছে, বাট আমি ওটা ইউজ করব না, কারণ আমার কাছে আছে, আপনাদের কাছে নাও থাকতে পারে। এক কথায় ঘরোয়া পদ্ধতিতে আপনারা কীভাবে এটা সমাধান করবেন, আপনার এই যে এখানে যখন আমরা অ্যাসিডটা দিব, দেওয়ার পর দুইটা লম্বা ওয়্যার বা তার নিব, তার নেওয়ার পরে আপনার ব্যাটারি প্লাস এবং মাইনাস যে তার দুইটা আছে, আমরা প্লাস প্লাসে এখানে লাগাই দেব। সেম বাইকের ব্যাটারি এবং ওয়ারিংয়ের সঙ্গে যে লাল কালো তারটা থাকে, সেম একইভাবে আপনারা দিবেন, লাগাই একটু দূরে নেবেন। কারণ দেখা গেল আমি এখানে অ্যাসিড দিয়ে দিছি, পরিমাণে যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই কভারটা যদি আপনারা লাগাই দেন, তাহলে এখান থেকে যদি লিকেজ করে বা ওভারফ্লো করে যায়, আপনার বাইকটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই যে এটা হলো লাল, আর এই সাদা তারটা আমরা কালো হিসেবে বা মাইনাস হিসেবে ব্যবহার করছি। এখন বাইকটি আমরা স্টার্ট দিয়ে 2000 RPM, আপনার নর্মালে যে RPM থাকে এর থেকে একটু বাড়াই দিয়ে আমরা 15 মিনিট ব্যাটারিটাকে হিট দেব। এর মাঝে যদি অ্যাসিড যদি মানে ওভার হয়ে যায়, তো অবশ্যই ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর না হলে এভাবে 15 মিনিট হিট হবে বা স্লো চার্জ হবে। আর এখানে একটা কথা বলে নিই, অবশ্যই অবশ্যই অটো রিক্সা বা অটো ভ্যানের যে ব্যাটারি চার্জারগুলো আছে, এই ব্যাটারি চার্জারগুলো দিয়ে এই ব্যাটারিগুলো মোটরসাইকেলের ব্যাটারি বা বাইকের ব্যাটারিগুলো চার্জ দিবেন না, কারণ বাইকের ব্যাটারি সম্পূর্ণরূপে স্লো চার্জের উপরেই থাকে। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। আর ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই যখন এইভাবে আপনারা কাজটা করবেন, হেডলাইটটা অফ করে দিবেন, কারণ হেডলাইট যখন জ্বালানো হয় বাইকের কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো ভিউয়ার্স, এভাবে আমরা 15 মিনিট রাখবো, এর মাঝে যদি কোনো কিছু হয় অবশ্যই আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করবো। তারপরে অবশ্যই আরও প্রসেস আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা রাখবেন। 15 মিনিট রাখবেন এ কারণে আমরা যখন অ্যাসিডটা দিব, যদি স্লো চার্জ দেন মেশিন দিয়া, ব্যাটারি চার্জার দিয়ে স্লো চার্জ দেন, তাহলে অবশ্যই কভারটা খুলে রাখবেন। যদি ওভার দেওয়া হয় সেক্ষেত্রে ওভার হয়ে ব্যাটারি অ্যাসিডটা পড়ে যাবে, তাহলে আর সমস্যা হবে না। কারণ বাইকে একটু ভর্তি পরিমাণ দিয়া বা আপার লেভেলের ক্রস করে দিয়ে যদি আপনারা বাইকটি রাইড করেন, সেক্ষেত্রে এখান থেকে ঘেমে আপনার ইঞ্জিনের কালারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন পরে যে কাজটা করব, এই কভারটা আমরা সুন্দরভাবে লাগাই দেবো। আবার লাগাই দিয়া পানি দেবো, পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারিটা ধুয়ে নেবেন। কারণ বাইরের অংশে যে অ্যাসিডটা লেগে থাকে, ধুয়ে দিলে আপনার অ্যাসিডটা চলে যাবে। তা ব্যাটারিটা পলি করে নেবেন। পলি করে নেবেন কেন আমি বলি, সে উদাহরণ, আমরা ওভার কনফিডেন্স রাখবো না, যেহেতু এটা রিপেয়ার কাজ, সেক্ষেত্রে পলি করে দিব। যদি কোনো সময় দীর্ঘ সময় রাইড করার ক্ষেত্রে এখান থেকে ওভার হয়ে যায়, তাহলে পলির মধ্যে অ্যাসিডটা সীমাবদ্ধ থাকবে, নিচে যাবে না। আর অবশ্যই অবশ্যই আপনার 200 থেকে 300 বা 400 কিলোমিটার চলার পরে এই ব্যাটারি কভারটা খুলে আবার চেক করবেন যে এখান থেকে ঘেমে বা লিক করছে কি না বা ওভার হয়ে গেছে কি না। যদি না যায় তাহলে পলি খুলেই দেবেন, আর যদি মনে হয় যে না এখনও একটু ঘেমতেছে, তাহলে পলিটা পরিবর্তন করে আর একটা পলি দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের সেফটিটা অবশ্যই 100% থাকবে। তো আমি যে প্রসেসটা দেখাইছি, আশা করি এরকম তো হবে না। তারপরও, কারণ হতে পারে, হতে পারে না এমনটা না, হতে পারে, এই প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন। এখন আমরা বাইকে ব্যাটারি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো যে আসলে সেফ হচ্ছে কি না।
আর ব্যাটারি টার্মিনালের যখন নাটটা লাগা হবে তখন অবশ্যই অবশ্যই একটু ছিদ্র করে নিতে হবে পলিটা। দেখবেন অবশ্যই অবশ্যই পলি দিয়ে যাতে কভার করা না হয়ে যায় আপনার টার্মিনালটা। তো ভিউয়ার্স চলুন দেখা যাক এখন বাইকটি স্টার্ট হয় কিনা। ভিউয়ার্স আশা করি বুঝতেই পারছেন আমি কোনো এডিট করব না, আপনার বাইকটি কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখন আপনারা আবার নিজে দেখবেন। তো ভিউয়ার্স এই দেখেন আরপিএম বাইকের এখনও বাড়ানো আছে, সম্পূর্ণ 100% যে কাজটা করা হয়েছে এখানে কোনো দুই নম্বরই নাই। তো আশা করি বুঝতেই পারছেন, ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।